ভ্যাট কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে জাহাজ ভাঙা কারখানায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন বিএসবিআরএ এই কর্মসূচি দিয়েছিল। দুপুরে চট্টগ্রামে ভ্যাট কমিশনারের সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। কর্তৃপক্ষের আশ্বাসে বৃহস্পতিবার থেকে পুরো দমে কাজ শুরুর কথা জানান। সম্প্রতি ভ্যাট ফাঁকের অভিযোগে ভাটিয়ারি স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড কর্পোরেশন, মাহিনুর শিপ ব্রেকিং ইয়ার্ড ও এসএন কর্পোরেশন নামে চারটি জাহাজ ভাঙা কারখানার সব নথি ও কম্পিউটার জব্দ করে ভ্যাট বিভাগ। এরই প্রতিবাদে মঙ্গলবার রাতে জাহাজ ভাঙা কারখানায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন মালিকরা। আমরা তো অগ্রিম দিয়ে দিচ্ছি, এখানে পুরো জিনিসটাই ট্রান্সপারেন্ট। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এটা যে ভুল বুঝাবুঝিটা হয়েছিল এটা আজকে অবসান হয়েছে এবং আমরা আগামীকাল থেকে আবার আমাদের ধর্মঘট প্রত্যাহার করছি। আমাদের ইনফরমেশন দিলে আমরা সহায়তা করতাম, কিন্তু এভাবে মনে হয় অফিসে গিয়ে আমাদেরকে একটা ভীতির মতো পরিবেশ সৃষ্টি করে স্টাফ কর্মকর্তাদের একটা ধমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে এভাবে আদায় করার কোনো যুক্তিকতা নেই।